আসসালামু আলাইকুম, আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন। আমি আপনাদের মাঝে একটি বিদ্বেষণ টোটকা নিয়ে হাজির হয়েছি। আপনারা এই বিদ্বেষণ টোটকাটি নিম গাছের দ্বারাই করতে পারিবেন। নিম গাছের দ্বারাই কিভাবে দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটানো যাবে বা বিচ্ছেদ হয়ে যাবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, না হলে আপনারা বুঝবেন না। যদি কোথাও একটু ফাঁক থেকে যায় তাহলে আপনাদের কাজটা নাও খাটতে পারে। সর্বপ্রথম আপনাদের দেখতে হবে যে যে কোনো ত্যামাথা পথে ছোট নিম গাছের একটি চারা আছে কিনা, সেই চারাটা যে কোনো দিন যে দেখে আসলেন বা খোঁজ করে আসলেন। আসার পরে শনিবার বা মঙ্গলবার দেখে এই গাছটাকে আপনাদের জাগাইতে হবে। জাগাবেন কিভাবে, বিচ্ছেদ করবেন কিভাবে, আপনাদের যেতে হবে মাগরিবের নামাজের পরে গাছের গোড়ায় চলে যান। যার পরে গাছের গোড়ায় একটু জল ঢেলে দিন, গাছের গোড়ায় একটি ধূপকাঠি জ্বেলে দিন। জ্বেলে দেওয়ার পরে গাছটাকে আপনার তিনবার জাগাইতে হবে। জাগরে গাছ জাগ, তোকে যে কাজে লাগাবো তুই সে কাজে লাগ, দোহাই তোর ধর্মের দোহাই, অমকের সাথে অমকের বিচ্ছেদ হোক। জাগরে গাছ জাগ, তোকে যে কাজে লাগাবো সে কাজে লাগ, দোহাই তোর ধর্মের দোহাই, অমকের সাথে অমকের বিচ্ছেদ হোক। জাগরে গাছ জাগ, তোকে যে কাজে লাগাবো সে কাজে লাগ, দোহাই তোর ধর্মের দোহাই, অমকের সাথে অমকের বিচ্ছেদ কর। এই বলে গাছটাকে জাগিয়ে আবার চলে আসুন। আবার সকালে যে আপনাকে ওই একই নিয়মে গাছটাকে আবার জাগাইতে হবে। এই নিয়মে পরপর তিন দিন এই গাছটাকে জাগাবে। গাছটা যখন জাগানো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনারা যে দুইজনের ভিতরে বিচ্ছেদ করছেন, দুইজনার যে কোনো একজনার বাসায় কিন্তু আপনাকে যেতে হবে। আর যদি না যেতে পারেন তাহলে কিন্তু এই বিদ্বেষণটা বা এই বিচ্ছেদটা কিন্তু হবে না। তাহলে আপনি যে কোনো একজনার বাসায় চলে গেলেন, চলে যাওয়ার পরে এই যে নিমের চারাটা আপনি জাগিয়ে তুলে নিয়ে আসছেন, এই গাছটাকে কিন্তু ওই দুইজনার যে কোনো একজনার বাড়িতে গাছটা কিন্তু পড়তে হবে। তাহলে গাছটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে বোঝাচ্ছি। মনে করেন এই গাছটা আপনি তুলে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে এই গাছটা পড়তে হবে, মানে শিকড়টা থাকবে ওর দিকে আর মাথাটা থাকবে নিচের দিকে। এইভাবে গাছটা আপনি পুঁতে দিবেন। আল্লাহর রহমতে 1 থেকে 21 দিনের ভিতরে এত পাওয়ারফুল বিদ্বেষণ সৃষ্টি হবে, দুজন দুজনার মুখ দেখতে চাইবি না, সে বাড়ি ছেড়ে চলে যাবে। এত শক্তিশালী এই কাজটা, আমি এই কাজটা নিজেও করি গুরুমুখী বিদ্যা। আপনারা কাজ করলে বুঝবেন গাছের এত ক্ষমতা, এত শক্তিশালী এই গাছটা। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের কী কী ধরনের বিদ্যা দরকার আমাকে কমেন্ট করে জানাবেন।
আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।